পর্দায় ভেসে আসলো তৃষ্ণা। হ্যাঁ, তো এটা তো আসলে তৃষ্ণাকে দেখছি আমরা, এই ক্যামেরাটি দিয়ে যেহেতু আমি তৃষ্ণাকে মনিটরে দেখতে পাচ্ছি, এই দেখার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমার নজরে আসছে। এর সাথে আমাদের একটি রিজিড এন্ডোস্কোপ রয়েছে। হ্যাঁ, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, নাকের ভেতরটা দেখছি, মনিটরে মনিটরিং হচ্ছে, এবং সেটা দেখে দেখে আমরা সার্জারি যখন করছি তখন আর আমাদের কোনো কিছু মিস হওয়ার সুযোগ নেই। আমি আসলে এই মুহূর্তে একটি অপারেশনের জন্য প্রস্তুতি নিয়েছি, আমার একজন সম্মানিত রোগী যার নাম হচ্ছে তৃষ্ণা। আমি তাকে দেখি, দেখার পর খেয়াল করলাম যে তার নাকের হাড় বাঁকা এবং মাংসগুলো বৃদ্ধি পেয়েছে। বেসিক্যালি তৃষ্ণা, আপনার কি কি কষ্ট হচ্ছিল? স্যার, আমার হচ্ছে আমি যখন ক্লাস 6 7 এ পড়ি তখন থেকে আমার অ্যাজমা প্রবলেম, আর হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমার, দেখা যায় 12 মাসে 12 মাসে নাক বন্ধ থাকে আর নাক দিয়ে পানি পড়ে, মানে আমি এত কফ ফলাই যে মানে আমার ফ্যামিলির মানুষ হচ্ছে বিরক্ত হয়ে যায়, হাঁচি একবার আসা শুরু করলে আসতেই থাকে, থামাথামি নাই কোনো এরকম, আর হচ্ছে মাসের পর মাস খেয়ে যাই, কোনো কাজ হয় না, আর মাথা প্রচুর ব্যথা থাকে, আর হচ্ছে সাথে চোখটাও ব্যথা থাকে। তো আমি এতদিন বুঝতে পারি নাই যে নাকের জন্য আমার মাথায় প্রবলেম হচ্ছে বা কিছু, তো এই জন্য আমি ভেবেছিলাম যে আমার মাথা বা টিউমার বা এরকম কোনো কিছু হলো কিনা। এই জন্য আসলে আমি কিছুদিন আগে সিটি স্ক্যানও করেছিলাম, তো তারপর ডাক্তার বললো যে কোনো সমস্যা না, শুধু নাকেরই প্রবলেম। তখন আপনার ভিডিও দেখে এবং মানে আমার কাছে মনে হয়েছে আপনার ভিডিও দেখে যে আপনি আমার জন্য মানে পারফেক্ট, মানে আমার সার্জারির জন্য, তো এই জন্য আসলে এখানে আসা। আচ্ছা আচ্ছা। আর আমার হচ্ছে মানে আমি চিন্তা করছিলাম যে আমি চেন্নাইতে যাব, আমার ভিসাও হয়ে গিয়েছিল, তো ওই টাইমে হচ্ছে আপনার ভিডিও আসে, তো আমি সিরিয়াল দিয়ে হচ্ছে কয়েকটা ভিডিও দেখি, দেখার পরেই হচ্ছে ডিসিশন নেই যে না আমি ইন্ডিয়াতে যাব না, আমি এখানেই করব। পুরোপুরি ডিসিশন ফাইনাল? হ্যাঁ, আমার ভিসাও কিন্তু এখনো আছে আমার আর মার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো এটি একটি ভালো দিক যে আসলে মানুষ সচেতন হচ্ছে, তারা রোগ ব্যাধি সম্পর্কে জানছে, বুঝছে, এবং তারা দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখছে। তো আমরাও কিন্তু এই আস্থাটা যখন অর্জন করতে পারি রোগীদের কাছ থেকে, আমাদের উৎসাহ এবং উদ্দীপনা এবং কনফিডেন্স লেভেলটাও কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায়। তো আমরা আসলে কি করতে চাচ্ছি, ওর যে ভয়টা যে ওর নাকের কোনো কাটা ছেঁড়া হবে কিনা, আমি কিন্তু বলেছি যে এটা বাইরের থেকে কোনো কিছু বোঝা যাবে না, তাই না তৃষ্ণা? আমরা এন্ডোস্কোপিক্যালি, অর্থাৎ একটি আছে হচ্ছে যে কনভেনশনাল মেথড, আর একটা হচ্ছে যে একটু আমরা বলছি যে মডার্ন টেকনোলজি। এই মডার্ন আপগ্রেডের মধ্যে অনেক যন্ত্রপাতি চলে এসেছে, এখন এন্ডোস্কোপ চলে এসেছে, আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করছি। এটা কি একটি এন্ডোস্কোপ দিয়ে নাকের ভেতরটা দেখছি, মনিটরে মনিটরিং হচ্ছে, এবং সেটা দেখে দেখে আমরা সার্জারি যখন করছি তখন আর আমাদের কোনো কিছু মিস হওয়ার সুযোগ নেই, অর্থাৎ নাকের পুরো বাঁকাটা আমরা ভেতরে পুরোটা দেখতে পাচ্ছি, প্লাস কোথাও কোনো কারেকশনের প্রয়োজন হলে আমরা সঙ্গে সঙ্গে করে দিতে পারছি, অর্থাৎ আমাদের সার্জারিটি এখন শতভাগ সফল হচ্ছে। এই কারণেই যে আমরা পুরো জিনিসটা কিন্তু দেখে দেখে করার সুযোগ পেয়ে যাচ্ছি এই আধুনিক যুগে উন্নত যন্ত্রপাতি থাকার কারণে। এই তৃষ্ণার সাথে সাথে আপনারা একটু অপারেশন থিয়েটারের চিত্রটি দেখেন, আমি এই কারণে আসলে অপারেশন থিয়েটার দেখাচ্ছি। এই অপারেশন থিয়েটার নিয়ে কিন্তু অনেকের ভয় ভীতি থাকে। এটা হচ্ছে অপারেশন থিয়েটার লাইট, আমরা যখন ওটি স্টার্ট করি তখন এইভাবে জ্বালিয়ে দিই, এই যে যেরকম আলো পড়ছে। হ্যাঁ, এই দেখো, তোমার যদি মুখে আলো ফেলি তাহলে দেখবা পুরো তোমার মুখটা পুরোটাই দেখা যাচ্ছে সুন্দর। এই হচ্ছে আমাদের এন্ডোস্কোপিক ইউনিট, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্ল স্টোর্স ব্র্যান্ডের এন্ডোস্কোপিক ইউনিট। আপনারা একটু খেয়াল করবেন যেটি কি পরিমাণ মানে হাইলি রেজুলেশন এটার মধ্যে আছে, ফুল এইচ ডি বলছি আমরা, হাই ডেফিনেশন। তৃষ্ণার হাতে যে ক্যানুলা করা আছে সেটা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি আস্তে আস্তে করে তৃষ্ণাকে একটু দেখাই, হ্যাঁ, তাহলে কিন্তু তৃষ্ণাকেও দেখা যাবে, এই একটু 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 করে পর্দায় ভেসে আসলো তৃষ্ণা। হ্যাঁ, তো এটা তো আসলে তৃষ্ণাকে দেখছি আমরা, তাহলে এই ক্যামেরাটি দিয়ে যেহেতু আমি তৃষ্ণাকে মনিটরে দেখতে পাচ্ছি, এই দেখার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমার নজরে আসছে, যেমন ওর লোমকূপের গোড়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, রাইট? এর সাথে আমাদের একটি রিজিড এন্ডোস্কোপ রয়েছে। হ্যাঁ, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটির নাম হচ্ছে 0° এন্ডোস্কোপ। এই যে আমি যদি হাতের মাঝখানটা আমি দেখছি, একদম ঝকঝকে চকচকে আমার হাতের যে ক্রিজগুলো, ভাঁজগুলো কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, রাইট? এত সূক্ষ্ম দেখা যাচ্ছে যে আমাদের চোখ কোনোভাবে কিন্তু মিস করবে না। নাকের ছিদ্রের কাছে এই যন্ত্রটা ধরি, একটু দেখাচ্ছি আসলে আমি আমার ভিউয়ার্সদের জন্য। এই যে যেমন তৃষ্ণা লুক, এই যে দেখা যাচ্ছে যে তার নাকের যে পার্টিশন বাঁকা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমার ধারণা আজকের এই ভিডিওটি দেখার পর
আপনাদের জাতের নাকের হাড় বাঁকা আছে তাই না দৃষ্টা? আমার মনে হয় তারা এখন এটাতে এনকারেজ হবে। আমার অনেকগুলো ফ্রেন্ডেরও হচ্ছে সেম প্রবলেম না স্যার, মানে ওরা হচ্ছে ভয়ের কারণে অপারেশন কখনো করতে চাচ্ছে না, আবার অনেকের টনসিলেরও প্রবলেম। তো আমি হচ্ছে আপনার কথা বলেছি, তো আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি সুস্থ হয়ে আসো তারপর আমরা আর কি যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানি বিগেটস মানি, মানে টাকা যেমন টাকা আনে পেশেন্ট বিগেটস পেশেন্টস। আসলে আমরা আমাদের উদ্দেশ্য কখনোই এটা নয়, আমার উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে টু অ্যাওয়ার্ড দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। আসলে এই যে আজকে যে সিস্টেমটি আমি দেখানোর চেষ্টা করছি, এতে করে মানুষ সচেতন হবে, তারা এই সেবাটা তখন নিবে, অন্য কোথাও থেকে নিক সেটা আমি চাই, তবে সে যেন সেটা জানে, না জানলে সে কিভাবে সেবাটা নিবে তাই না? সবার আগে দরকার হচ্ছে জানা। মানে আমি যে স্টুডেন্ট গুলো আর কি ক্লাস নেই, তো ওখানে তো আমি বলে এসেছি যে আমার সার্জারি আছে, আমি হচ্ছে কিছুদিন আর কি রেস্টে থাকবো। তো তখন জিজ্ঞেস করেছে যে মানে কিসের সার্জারি, তো তখন আমি বুঝছি নাকের হাড় বাঁকা, সবসময় নাক বন্ধ থাকে। তো তখন সেখান থেকে কয়েকটা স্টুডেন্ট আমাকে পার্সোনালি কল করে, তো জিজ্ঞেস করে যে কি কি প্রবলেম। তো তখন তো আমি ডিটেলস তাকে বলতেছে আপু আমিও তো এই প্রবলেমে আছি, আমি তো অনেক বছর ধরে সাফার করতেছি, তাহলে আপনি অপারেশন করে আসেন, আপনি সুস্থ হলে আমি তাহলে কুমিল্লা থেকে চলে যাব। মানে উনি কুমিল্লাতে থাকে, তো বলছে যেহেতু দূরে আমি তাহলে চলে যাব ওনার কাছে, মানে উনিও আর কি অপারেশন করবে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, একটু আগে ওনার সাথে কথা হয়েছিল, উনি বলতেছে আপনি যান, দোয়া রইল। সেটাই আসলে আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি এবং আমি পালনও করি যে দোয়া লাগবে, মানুষের দোয়া সৃষ্টিকর্তা অবশ্যই সেটাকে গ্রান্ট করে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই বোনটির জন্য, ও আসলে জীবন সংগ্রামী একটি মেয়ে, বলা যায় যে এই বয়সে সে পরিবারের হাল ধরেছে এবং সে নিজে তার পড়ালেখার টাকা নিজেই রোজগার করছে এবং পরিবারকে চালিয়ে রাখছে। এই মানুষগুলোকে সাপোর্ট করতে হবে, আসুন আমরা এদেরকে সাপোর্ট করি, এদের পাশে থাকি, এদেরকে একটু যখন আমরা সুস্থ করতে পারবো আমাদেরই ভালো লাগবে। তো ভালো হোক সবকিছু, ভালো থাকুক সবাই, সেই শুভ প্রত্যাশা রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।